আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আরেকটি ক্লাস দেখাবো। এই ক্লাসটি হলো লংগেস্ট ওয়ার্ড। 29টি লেটারের একটি শব্দ আছে, এই শব্দটি আমি এখন দেখিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে। আমি প্রথমে শব্দটি লিখছি এবং সিলেবল রূপেই আমি লিখব ফ্লক্সিনো, এফ এল ও ডবল সি আই এন এ ইউ, অর্থ হচ্ছে ফ্লক্সিনোসিনিহিলিপিলিপিলিপিকেশন। তাহলে শব্দটির উচ্চারণ হল ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। আমি স্লোলি বলছি ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, 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 ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। এটি হচ্ছে একটি নাউন পার্ট অফ স্পিচ, আর এখানে 29টি লেটার আছে, আর এই শব্দের অর্থটা হলো কোনো কিছু, কোনো কিছু মূল্যহীন, মূল্যহীন হিসাবে, কোনো কিছু মূল্যহীন হিসাবে অনুমান অনুমান করার ক্রিয়া, অনুমান করার ক্রিয়া বা অভ্যাস, অভ্যাস। তাহলে আমরা এই শব্দের অর্থ জানলাম কোনো কিছু মূল্যহীন হিসাবে অনুমান করার ক্রিয়া বা অভ্যাস, আর এটি হচ্ছে একটি নাউন পার্ট অফ স্পিচ। আমি আবার শব্দটি খুব দ্রুত দিতে বলবো ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, 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 ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। এখন আমি আবার স্লোলি বলবো ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন, 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 ফ্লক্সিনোসিনিহিলিপিলিফিকেশন। আশা করি শব্দটা আপনাদের এখনই মুখস্থ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।